नमस्कार बंधुरा, संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष के अपन सकल के स्वागतम जाना। बंधुरा 2022-2023 सेशन जे कॉलेज एडमिशन फर्स्ट ईयर बा फर्स्ट सेमेस्टर जो से आज 18/7/2022 शुरू हो गए। तो जे सकल बंधुरा 2022 साले उच्च माध्यमिक पास किंबा 12 पास करेछेन तारा कि रकम भावे अनलाइने से कलेज एडमिशन जो फर्म फिल आप करबें से विषय आजकल भिडियोटी से सकल छात्र छात्री खूब ही यूजफुल रही है। तई भिडियोटी स्किप ना कर सम्पूर्ण देखें। चैने नतून हम नित्य नतून आपडेट पवार यूट्यूब चैनल के सबसक्राइब कर देवें और पास बेल आइकन से प्रेस कर देवें, कारण जखनी आप नतून को आपडेट नहीं आसब से ही आपडेट सब प्रथम अपन का पहुँचे जाए। तो आवेदन शुरू करार पूर्वे आमरा देखे नेब जे अनलाइने फर्म फिल आप करार पूर्वे आमादेर की कि नियमावली मेने चलते हबे एबं की कि सतर्कतार अवलम्बन करे आमादेर से अनलाइन जे फर्म कलेजे सेटा फिल आप करते हबे। तो आमरा से अनलाइन फर्मेर जे नियमावली सेटा देखे नेब। प्रथमे आपनादेर रयेछे भर्ती फर्म पूरणेर जोन्नो निम्नलिखित तथ्यगुलो प्रयोजन। फार्स्ट आपनादेर माध्यमिकेर परीक्षार मार्कशीट और एडमिट आपनादेर लागबे। तारपर HS बा उच्च माध्यमिक परीक्षार मार्कशीट एवं रेजिस्ट्रेशन नम्बर दुटोई लागबे। एरपर जेटा रयेछे आवेदनकारी छवि एवं सिगनेचार 20-30 KB साइजेर मध्य JPG फर्मेटे आपनादेर आपलोड करते हबे। एरपर 4 নম্বর जेटा रयेछে আপনাদের আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট মানে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট লাগবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, জাতিগত শংসাপত্র মানে আপনাদের যদি ST/SC/OBC হন তাহলে তার যে সার্টিফিকেট সেটা লাগবে, এবং যদি PWD বা হ্যান্ডিক্যাপ হন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাহলে তার জন্য যে আপনাদের প্রতিবন্ধী শংসাপত্র সেটা আপনাদের লাগবে, যেটা আপনাদের 50-200 KB সাইজের মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। মানে আপনারা এগুলো স্ক্যান করে রাখবেন। এরপর যেটা নিচে দেওয়ার ফিজ দেওয়ার জন্য ব্যাঙ্ক ডেবিট কার্ড, UPI আইডি, নেট ব্যাঙ্কিং, ইউএসআর আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইটিসি কাছে রাখুন। বর্তমানে ফর্ম ফিল আপের জন্য আমাদের রাজ্য সরকার কোনো রকম ফি নিচ্ছে না। তো নিচের যে অপশানটা রয়েছে সেটা প্রথম যে ফর্ম ফিল আপ করবেন তার জন্য প্রযোজ্য নয়। এরপর আমরা আর দেরি না করে যে ফর্ম ফিল আপের প্রসেস রয়েছে সেটা দেখে নেব। তো ফার্স্ট আপনাদের নিজের মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যে কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই কলেজের নাম লিখে সার্চ করবেন। দেখুন আমি যে কলেজের অ্যাডমিশন হতে চাইছি সেই কলেজের নাম উপরে লিখেছি। লেখার পর যখনই আমরা সার্চ করব, সার্চ করার সাথে সাথে আপনাদের কাছে যে কলেজের অফিসিয়াল লিঙ্ক সেটা ওপেন হয়ে আসবে। দেখো আমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছি সেই কলেজের যে নাম রয়েছে ঝালদা অসুরাম কলেজ সেটা এন্টার করেছে। সেটা লেখার পর যখন আমরা সার্চ বাটন ক্লিক করব, প্রথমে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অসুরাম মেমোরিয়াল কলেজ হোম এম কলেজ যে অপশানটা রয়েছে সেটার উপরে আমাদের সিম্পলি ক্লিক করতে হবে। যখনই আমরা সেই অসুরাম মেমোরিয়াল কলেজের যে অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার যে অসুরাম মেমোরিয়াল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে হোম পেজ সেটা ওপেন হয়ে আসবে। সেটা ওপেন হয়ে আসার পর আপনারা বাঁ দিকে দেখবেন লেখা রয়েছে অসুরাম মেমোরিয়াল কলেজ অ্যাফিলিয়েটেড টু সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। প্রথমে রয়েছে কোশ্চান পেপার, তারপর অনলাইন অ্যাডমিশন। তো সিম্পলি অ্যাপ্লাই করার জন্য যে অনলাইন অ্যাডমিশন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটাতে আপনার উপরে দেখতে পাবেন অসুরাম মেমোরিয়াল কলেজ লেখা রয়েছে। তো সিম্পলি আপনাদের অ্যাডমিশন হওয়ার জন্য যে অনলাইন অ্যাডমিশন ফর্ম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেটার উপরে সিম্পলি ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে যে অনলাইন অ্যাডমিশনের যে ফর্ম সেই ইন্টারফেসটা চলে আসবে যেটাতে আপনাদের সবথেকে উপরে লেখা রয়েছে অসুরাম মেমোরিয়াল কলেজ ঝালদা পুরুলিয়া, তারপর লেখা রয়েছে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে রয়েছে ডেট, আজকের ডেটটা যেটাতে আপনি ফিল আপ করছেন, তারপর সেশন, তারপর আপনাদের কোর্স ইয়ার সেটা লেখা রয়েছে, এরপর যে চুজ স্ট্রিম আপনি কোন স্ট্রিম বা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আর্টস, যেহেতু আর্টসের জন্য অ্যাপ্লাই করছি তো চুজ স্ট্রিমের যে ড্রপডাউন সেখানে ক্লিক করে আমি যে আর্টসের জন্য অ্যাপ্লাই করছি সেই আর্টসটা সিলেক্ট করে নেব। আপনারা যদি BSc মানে সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে আপনারা সায়েন্স যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি যে আর্টসের অপশানটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সিম্পলি আপনারা বাঁ দিকে
দিকে দেখছেন যে আবেদনকারী তার নাম লিখতে হবে। তো এখানে যে আবেদনকারী তার নাম এন্টার করতে হবে। তো এখানে যে আবেদনকারী তার নামটা আমরা এন্টার করে নেব। এন্টার করার পর সিম্পলি ডান দিকে দেখবেন যে ফাদার কিংবা গার্জেন নাম এখানে এন্টার করতে হবে। আপনার যা বাবার নাম কিংবা আপনার যে গার্জেনের নাম সেটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পর বাঁ দিকে দেখবেন ডেট অফ বার্থ, যেটা আপনারা ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে জন্ম তারিখ সেটা এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি ডান দিকে দেখবেন যে মাদার নেম, যে খালি ঘরটা রয়েছে সেটাতে আপনাদের যে মায়ের নাম সেটা এন্টার করতে হবে। তো তার মায়ের নিজের মায়ের নাম এন্টার করে নেবেন। এন্টার করার পর নিচে দেখবেন বাঁদিকে যে সেক্স, আপনারা যে আবেদনকারী মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডান দিকে যে ম্যারিটাল স্ট্যাটাস, যে আবেদনকারী সে বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ম্যারিড আনম্যারিড। এরপর যেটা ন্যাশনালিটি সেটা ডিফল্ট সিলেক্ট থাকবে ইন্ডিয়ান। এরপর যেটা রিলিজিয়ান, যে আবেদনকারী সে কোন ধর্মের বা কোন রিলিজিয়ানের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি হিন্দু, তো হিন্দু সিলেক্ট করেছি। এরপর যেটা ডান দিকে ব্লাড গ্রুপ, যেটা আপনাদের অপশনাল রয়েছে কারণ সেটাতে স্টার মার্ক দেওয়া নেই, সেটা আপনারা চাইলে ফিল আপ করতে পারেন কিংবা ফিল আপ করার প্রয়োজন নেই। তো আমি এখানে যেহেতু আমার ব্লাড গ্রুপ আমি জানি, আমি এখান থেকে আমার যে ব্লাড গ্রুপ সেটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর বাঁ দিকে দেখবেন আপনাদের যে গ্রামের নাম সেটা লিখতে হবে ভিলেজ। এরপর ক্যাটাগরি, যেটা আপনি ক্যাটাগরি পড়ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে পোস্ট অফিস বাঁ দিকে সেটা লিখবেন। ডান দিকে দেখবেন যে কাস্ট সার্টিফিকেটটা আপনি পেয়েছেন তার সেটা ড্রপ ডাউন থেকে কে আপনাকে দিয়েছে, এসডিও না বিডিও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা এসডিও সাব ডিভিশনাল অফিসার সিলেক্ট করবো। এরপর যেটা ডিস্ট্রিক্টের জায়গা, ডিস্ট্রিক্টের নামটা এন্টার করবেন। এন্টার করার পর নিচে যে পিনকোড, আপনাদের যে পিনকোড সেটা এন্টার করবেন। এন্টার করার পর ডান দিকে দেখবেন যে ইনকাম গ্রুপ, আপনি বিপিএল নাকি এপিএল সেটার সিলেক্ট করবেন। তো আমরা এপিএল সেটা সিলেক্ট করে নিয়েছি। এরপর বাঁ দিকে আপনারা স্টেট সিলেক্ট করবেন এবং ডান দিকে দেখুন ইয়ারলি মান্থলি ইনকাম, ফ্যামিলি ইনকাম, যে ইয়ারলি ফ্যামিলি ইনকাম সেটা এন্টার করে নেবেন। এন্টার করার পর আপনাদের যে আবেদনকারী তার যে মোবাইল নাম্বার সেটা সঠিকভাবে এখানে এন্টার করবেন, কারণ পরবর্তী যে আপডেট সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো মোবাইল নাম্বারটা উপর এন্টার করবেন। এন্টার করার পর নিচে যে ইমেল আইডির জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আপনারা আপনাদের যে সঠিক ইমেল আইডি সেটা নির্ভুলভাবে এন্টার করবেন। তো আমার যে ইমেল আইডি সেটা আমি এখানে নির্ভুলভাবে এন্টার করে নিয়েছি। এন্টার করার পর আপনারা সিম্পলি যে ডান দিকে স্পোর্টসের অপশন দেখছেন, যদি আপনাদের স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তা না হলে সেটার প্রয়োজন নেই। এরপর সিম্পলি আপনাদের যদি উপরে স্পোর্টসের জায়গাতে ইয়েস করেন তাহলে নিচের যে চুজ লেভেল সেটা সিলেক্ট করতে হবে, তা না চলে প্রয়োজন নেই। তো আমি বাঁদিকে আমার যে ইমেল আইডি সেটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আপনি যদি হস্টেলে থাকতে চাইছেন তাহলে নয়ের জায়গাটাতে ক্লিক করে ইয়েস করবেন, এবং যদি আপনি এনসিসি বা এনএসএস নিতে চাইছেন এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনাদের যে আধার নাম্বার সেটা অপশনাল রয়েছে, সেটা আপনারা চাইলে দিতে পারেন, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো যেহেতু আমার কাছে আমার আধার কার্ডটি রয়েছে, তো আমি আমার যে আধার নাম্বার সেটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ডান দিকে যে কন্যাশ্রী আইডি, যদি আবেদনকারীর কন্যাশ্রী আইডি থাকে তো সেটা এখানে এন্টার করবেন, তা না হলে এন্টার করার প্রয়োজন নেই। সিম্পলি আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন যে আপনাদের আর কী কী প্রয়োজন। তো আমরা এখানে আধার যে নাম্বারটা রয়েছে সেটা এন্টার করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করব, যেটাতে আমরা দেখতে পাবো লেখা রয়েছে একাডেমিক ইনফরমেশন। প্রথমে আপনাদের মাধ্যমিকের যে এক্সামিনেশন, তাই আপনি মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানে ফিল আপ করতে হবে। এরপর লাস্ট পাস আউট ইনস্টিটিউশন ডিটেলস, আপনি এইচএস মানে লাস্ট আপনি কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন। তো আমার যে ইনস্টিটিউশন মানে আমি যেখান থেকে এইচএস বা দ্বাদশ শ্রেণী পাস করে বেরিয়েছি সেই স্কুলের নাম এখানে এন্টার করতে হবে। সেটা আপনারা নির্ভুলভাবে আপনাদের যে লিভিং সার্টিফিকেট কিংবা আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটাতে লেখা রয়েছে সেটা দেখে নির্ভুলভাবে আপনারা এখানে সেটা লিখবেন। লেখার পর দেখুন নিচে লেখা রয়েছে ডিটেলস অফ লাস্ট এক্সামিনেশন, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে এইচএস কিংবা ইকুইভ্যালেন্ট ফার্স্ট।
সমতুল্য কোনো থাকে যদি তাহলে তো আমরা যে এইচএসের ইয়ার অফ পাসিং সেটা সিলেক্ট করব। এরপর যেটা রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা এখানে নির্ভুলভাবে এন্টার করব। এন্টার করার পর আপনারা ডান দিকে যে রোলের জায়গা যা দেখছেন যেটা আপনাদের এইচএসের অ্যাডমিট কার্ডে যে রোল লেখা রয়েছে সেই রোলের রোলটা এখানে লিখবেন। লেখার পর ডান দিকে যে নাম্বারটা আপনাদের যে নাম্বারটা ছিল এইচএসের অ্যাডমিটে সেটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর নিচে লেখা রয়েছে নেম অফ বোর্ড, আপনি যে এইচএস পাস করেছেন সেটা কোন বোর্ডের মধ্যে পড়ছে সেই বোর্ডটা নিচে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যে বোর্ড সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ড্রপ ডাউন থেকে। তো সিম্পলি এর জন্য ক্লিক করবো এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আপনাদের দেখো লেখা রয়েছে মার্কশিট অফ এইচএস এক্সামিনেশন, এখানে আপনাদের প্রথমে সাবজেক্ট চুজ করতে হবে, তারপর ফুল মার্ক, তারপর আপনি সেম সাবজেক্টে কত মার্ক পেয়েছেন অপটেন মার্ক সেটা এন্টার করতে হবে। তো প্রথমে আমরা যে এইচএসে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল বেঙ্গলি সেটা সিলেক্ট করব, সেটাতে ফুল মার্ক 100, সেটাতে অপটেন আমি 78 পেয়েছি সেটা সিলেক্ট করব। এরপর যেটা ইংলিশ রয়েছে সেটাতেও ফুল মার্ক সেম রয়েছে 100, সেটাতে আমি যেটা পেয়েছি সেটা এন্টার করে নেব। এরপর নিচের যেটা স্ট্রিম সাবজেক্ট সিলেকশন অফ ফার্স্ট 3 সাবজেক্ট আর কম্পালসারি ফোর্থ ইজ অপশনাল, মানে প্রথম আপনারা যে তিনটা সিলেক্ট করবেন সেগুলো আপনাদের রয়েছে কম্পালসারি, নিচের যেটা 4 নম্বর সিলেক্ট করবেন সেটা আপনাদের রয়েছে অপশনাল। তো আমরা একে একে সেই সাবজেক্টগুলো তারপর তার যে ফুল মার্ক এবং সেই ফুল মার্কের ভিত্তিতে আমরা যত নাম্বার অপটেন বা পেয়েছি সেটা এখানে এন্টার করে নেবো। এন্টার করার সাথে সাথে আপনারা নিচে দেখতে পাবেন যে গ্র্যান্ড টোটাল, প্রথমে আপনাদের যে টোটাল মার্কের যে গ্র্যান্ড টোটাল সেটা নিচে দেখতে পাবেন এবং ডান দিকে যেটা আপনি পেয়েছেন টোটাল মার্কের মধ্যে সেটা দেখতে পাবেন। সেটা দেখার পর সিম্পলি আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে দেখবেন যে আর কী কী আপনার চাইছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করার জন্য। তো সিম্পলি আমরা উপর দিকে স্ক্রল আপ করব, স্ক্রল আপ করার পর আমরা দেখব প্রথমে রয়েছে যে অপশনটা অনার্স সাবজেক্ট, মানে আপনি কোন অনার্সের জন্য অ্যাডমিশন হতে চাইছেন সেই সাবজেক্টগুলো আপনাদের মা দিকে সিলেক্ট করতে বলা হয়েছে, অনার্স সাবজেক্ট বা ডিসিপ্লিন সাবজেক্ট সিলেকশন। তো প্রথমে আমি যেহেতু জিওগ্রাফি অনার্স করব তো আমি এখান থেকে যে জিওগ্রাফি সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে আপনি জিওগ্রাফি বাদে আর কোন সাবজেক্ট সিলেক্ট করতে চাইছেন এজ এ অনার্স সাবজেক্ট হিসাবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জিওগ্রাফি প্রথমে সিলেক্ট করেছি, এরপর আমি যে বেঙ্গলি ভাষায় মানে বাংলা সাবজেক্টে আমি অনার্স করতে চাই তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নেব। এরপর যেটা কোর্স অপশন রয়েছে মাঝে রেগুলার পাস কোর্স, যদি আপনারা পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তো এখান থেকে আপনারা যে কোর্সের জায়গায় যে অপশানগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন কি আপনি জিওগ্রাফি কম্বিনেশন নিতে চাইছেন নাকি সিম্পল বিএ নিতে চাইছেন। তো আমি যেরকমভাবে সিলেক্ট করছি এরকমভাবে আপনারা একের পর এক সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেবেন ভালো করে বুঝে। এরপর ডান দিকে যেটা আপনাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, AECC কম্পালসারি ল্যাঙ্গুয়েজ ফর প্রোগ্রাম পাস কোর্স অনলি, আপনাদের যে কোর্স চুজ সাবজেক্ট রয়েছে সেখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা যে মাঝের যে অপশানগুলো রয়েছে রেগুলার পাসেস সেখানে আপনার যে সাবজেক্ট সেগুলো আপনার সঠিকভাবে ফিল করে নেব, মানে চুজ করে নেব। চুজ করার পর সিম্পলি আপনারা ডান দিকে যে অপশানটা রয়েছে সেটাতে যাব। তো আমি প্রথমে যে জিওগ্রাফি কম্বিনেশন বিয়ে দিয়েছি, তারপরে এখানে আপনার হিস্ট্রি কিংবা ইকোনমিক্স কিংবা ফিলোজফি সিলেক্ট করতে পারবেন। তো আমরা উপরে নিয়েছি বিয়ে জিওগ্রাফি কম্বিনেশন, আমি নিচেও নিয়েছি জিওগ্রাফি। তো সিম্পলি আপনারা এখানে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, আপনারা যে সাবজেক্ট চেঞ্জ মানে সিলেক্ট করতে চাইছেন সেটা সঠিক মতো সিলেক্ট করে নেবেন। আমরা দেখো যে আমি যেটা চাইছি সেটা আমি সিলেক্ট করছি, আপনারা যেটা চাইবেন সেটা সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছে মতো, এমন নাকি আমি করছি তা বলে আপনারা করবেন। তো এটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি আপনারা যে ডান দিকের অপশানটা দেখলেন ল্যাঙ্গুয়েজ সিলেকশন সেখানে আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি না ইংলিশ সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। এরপর যে আবেদনকারী তার যে ফটোগ্রাফ আপনি যেটা প্রথমেই 20-30 KB মধ্যে স্ক্যান করে রেখেছেন JPG ফরম্যাটে সেটা এখানে আপলোড করতে হবে এবং
নিচের যে সিগনেচারের অপশান রয়েছে সেটা সেখানে আপনাদের যে আবেদনকারী তার সাইন সেটা আপনাদের আপলোড করতে হবে। তো আমরা প্রথমে যে আবেদনকারী তার যে ফটোগ্রাফ সেটা চুজ ফাইলের যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনার সিম্পলি যে আপলোডের অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। তো প্রথমে আপনার আমরা যে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপলোডের যে অপশান রয়েছে সেটাতে আপনার যে চুজ ফাইলের অপশান রয়েছে সেখানে ক্লিক করে আমরা যে ফটোটা স্ক্যান করে রেখেছি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনাদের সিম্পলি যেখানে স্ক্যান করে রেখেছেন সেখান থেকে ফটোটা চুজ করে নেবেন। তারপর আপনারা সিম্পলি এখানে তার প্রিভিউ যে ফটোটা আপনি চুজ করবেন তার প্রিভিউ ডান পাশে দেখতে পারবেন। এরপর নিচে দেখো সিগনেচার যেটা জেপিজি ফরম্যাটে আপনাদের 20-30 KB মধ্যে আপলোড করতে হবে। তো যে আবেদনকারী তার যে সিগনেচার আপনারা স্ক্যান করে রেখেছেন সেটা এখান থেকে চুজ ফাইল গিয়ে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর ডান দিকে দেখবেন আপনাদের যে আবেদনকারী তার সিগনেচারটা আপনারা দেখতে পারবেন। এরপর নিচে যেটা আপলোড ডকুমেন্ট যেটাতে আপনাদের প্রথমে বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মানে জন্মের প্রমাণ হিসাবে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। তারপর নিচে আপনাদের যে HSS মার্কশিট সেটা আপলোড করতে হবে। এরপর যেটা স্কুল লিভিং সার্টিফিকেট আপনি যখন HS পাস করে বার হয়ে এসেছেন স্কুল থেকে তখন আপনাদের যে লিভিং সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনার যদি কাস্ট জন্য আবেদন করতে থাকেন এজ এ কাস্ট ক্যাটাগরি হিসাবে তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন। আপলোড করার পর আপনারা ডান দিকে সেই ছবি দেখতে পাবেন। এরপর আপনারা যেগুলো ফিল করেছেন সেগুলো সঠিকভাবে দেখে নেবেন সেখানে কোনো এরর বা ভুল মিস্টেক আছে নাকি। যদি সেটা সঠিক থাকে তাহলে সিম্পলি আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে দেখবেন যে আই হেয়ার বাই সার্টিফাই দ্যাট যে অপশানটা রয়েছে সেটাতে সিম্পলি টিক বা ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি যে সাবমিটের অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। তো আমরা যে ডিটেলসগুলো ফিল করেছি সেগুলো চেক করে নেব। চেক করার পর সিম্পলি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আই সার্টিফাই দ্যাট যে অপশানটা রয়েছে সেটা টিক মার্ক করে নেব। টিক মার্ক করার পর আমরা সিম্পলি যে সাবমিট অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করব। যখনই আমরা সাবমিট যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করব আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটার যে সাকসেসফুলি সাবমিটেড হয়েছে সেই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখো যেটাতে আপনাদের লেখা থাকবে ইওর অ্যাডমিশন অ্যাপ্লিকেশান ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড, ইওর অ্যাডমিশন রেজিস্ট্রেশন আইডি ঠিক আছে লেখা থাকবে এবং নোট ডাউন অ্যাডমিশন রেজিস্ট্রেশন আইডি ফর ফার্দার ট্রানজ্যাকশন। তো এখান থেকে আপনাদের যে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন ফিউচার রেফারেন্সের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি কি যে কলেজের অ্যাডমিশনের জন্য যে অনলাইন অ্যাপ্লাই সেটা আপনারা কীরকমভাবে করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।